সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা সিনারি ড্র করে তোমাদের দেখাচ্ছি, প্যাস্টেল রঙে করব। সিনারিটা কেমন করে আঁকছি একটু দেখে নাও। বাঁদিকে আমরা একটা গাছ আঁকছি, লম্বা গাছ, একদম কাগজের মাথার থেকে শেষ পর্যন্ত টেনে দেবে। তারপরে গাছের পাতাগুলো আমরা ড্র করছি, কেমন করে করছি একটু দেখে নাও। এবার ডান দিকে দুটো গাছ আঁকবো, একটা গাছ আঁকছি একই রকম হবে গাছগুলো দেখতে প্রায়। কেমন করে আঁকছি একটু পেন্সিল ড্রয়িংটা ভালো করে দেখো। এভাবে গাছগুলোকে এঁকে নেবে। এবার দূরে একটা বাড়ি আঁকছি, বাড়িটা একটু খেয়াল রাখবে সবসময়, বাড়ির মিডিলে দেয়ালে দাগগুলো, মিডিলে দাগটা সবসময় বড় করবে, বাঁদিক ডান দিকে একটু ছোট করে দেবে, ওইটাকে পার্সপেক্টিভে, তাহলে বাড়িটা একদম ঠিকঠাক হবে। এবার বাড়িটার থেকে একটা রাস্তা বেরিয়েছে, রাস্তাটা আমরা করছি, রাস্তার সামনে দিয়ে একবার একটু জল করলাম রাস্তার পাশ দিয়ে। এবার বাঁদিকে আমরা জল করব, গাছের পাতার আউটলাইনগুলো করে দিচ্ছি, গাছটা করলাম, ঘরের পেছনে একটা গাছ দিয়ে দিলাম। এবার দূরে যে পাটটা রয়েছে সে পাটটাকে এঁকে দিচ্ছি, একটু জঙ্গল দিয়ে দিলাম, পেছনে আমরা পাহাড় এঁকে দিলাম। পেন্সিল ড্রয়িংটা ভালো করে দেখে নাও তোমরা, মোটামুটি পেন্সিল ড্রয়িং আমাদের শেষের দিকে কয়েকটা পাথর দিয়ে দিচ্ছি। পাহাড়ি অঞ্চলে এরকম গাছের গোড়ায় বা মাঠে ঘাটে একটু পাথর টাথর পড়ে টড়ে থাকে, সেটা বোঝানোর চেষ্টা করছি। এই জায়গাটা একটু ভুল হয়েছে, তাই মুছে এই জায়গাটার সামনের দিকটা একটু, এই জায়গাটা একটু ঠিক করে দিলাম। পেন্সিল ড্রয়িংটা আমাদের কমপ্লিট। এবার আমরা রং করবো, আকাশে রং করছি। আকাশে একটু ভায়োলেট কালার দেব, ডার্ক ভায়োলেট কালারটা একটু দিয়ে নিচ্ছি। ডার্ক ভায়োলেট কালারটা একটু উপর দিকে চাপাচ্ছি, একটু ব্যাকা করে করবে, তাহলে রংটা মেলাতে সুবিধা হয়। সোজা করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কেমন করে করছি একটু দেখে নাও। এবার একটু কোবাল্ট ব্লু দিলাম, একটু স্কাই দিলাম, কোবাল্ট ব্লু একটু স্কাই, একটু মাঝখানে গ্যাপ রেখে দিচ্ছি, ওই গ্যাপে আমরা হোয়াইট কালার দিয়ে দেবো। নিচের দিকে পাহাড়ের নিচের দিকে একটু স্কাই কালার দিয়ে দিলাম, দিয়ে এবার হোয়াইট দিয়ে আমরা মিলিয়ে দেবো, হোয়াইট দিয়ে ফাঁকা ফাঁকা জায়গাগুলো সুন্দর করে মিলিয়ে দেবো। একটা কালারের সঙ্গে একটা কালার ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দেবে, রং দিয়েই মেলাবে। দেখো রং দিয়েই মেলানো আছে, উপর দিকটা একটু মেলানোর পর একটু কালারটা ফেড হয়ে গেছে, তাই আমরা একটু আবার ডার্ক ভ্যালেটটা দিয়ে নিলাম। এবার জল করছি, জলে দেখো কোবাল্টগুলো দিয়ে স্টার্ট করলাম, সাইডগুলোতে কোবাল্টগুলো দিয়ে দিচ্ছি, দূরের দিকে একটু কোবাল্টগুলো দিলাম, তারপরে একটু স্কাই দিলাম, দিয়ে এবার আমরা পার্পেল যেটা কালারটা সেটা ভায়োলেট কালার সেটা আমরা চাপিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা রেখে করছি, ওই ফাঁকাগুলো দিয়ে আমরা হোয়াইট কালার করব। হোয়াইট দিয়ে আমরা মিলিয়ে দিলাম, জলটা করছি একটু দেখে নাও, হোয়াইট কালার দিয়ে ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দিলাম। ওই শেডগুলো, জলের শেডগুলো একটু দেখে নাও, এভাবে তোমরা করবে বাড়িতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো বা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। জলের কালারটা হয়ে গেল, এবার আমরা পাহাড়ে কালার করব। ওই পার্পেল যেটা জলে দিয়েছি ওই কালারটা দিয়েই, ওই কালারটা দিয়েই আমরা পাহাড়গুলো করছি। পাহাড়ের ডান দিক থেকে আলোটা পড়ছে, তাই বাঁ দিকে শেডটা দিচ্ছি। একটু দেখে নাও কেমন করে দিচ্ছে, ওরা গ্যাপ রেখে রেখেই করবে, আমি যেমন করে গ্যাপ রেখে রেখে করছি, তোমরা ওরকম ফাঁকা রেখে রেখে গ্যাপ রেখে রেখে সুন্দর করে করবে। সেটটা একটু ব্যাকা করে করে দিয়েছি, এবার দেখো হোয়াইট দিয়ে আমরা কালারটা মিলিয়ে দিচ্ছি। কালারের উপরে কিন্তু হোয়াইটটা চাপাবে না, ভ্যাকেন্ট যে সাদা জায়গাটাতেই সাদা চাপিয়ে ও ভায়োলেট কালারটাকে ঘষে ঘষে ওর সাথে মিলিয়ে দেবে। এই মোটামুটি পাহাড়টা মিলে গেল। এবার যেখানে যেখানে কালারগুলো একটু বোঝা যাচ্ছে না, একটু ইয়ে হয়ে রয়েছে, ফাঁকা ফাঁকা রয়েছে, সেখানটা আমরা কালার দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিচ্ছি। আমরা কিন্তু কোনো হাত ফাত দিয়ে ঘষে করছি না, পুরো কালার দিয়েই রংটাকে মেলাচ্ছি। এবার আমরা গাছের পাতা করব, নিচের দিকে ডিপ গ্রিন, ওপর দিকে, এর আগেও বলেছি আগের ভিডিওগুলোতে,
যে সূর্যের আলো পড়ে বলে কচি পাতাগুলোকে উপর দিকে কচি পাতাগুলোকে হলুদ দেখায়, আর যত নিচে আসবে একটার পাতা একটা ছায়া পড়তে পড়তে নিচের দিকে ডার্ক হবে। আমি নিচের দিক থেকে শুরু করেছি, তাই ডার্ক গ্রিনটা প্রথমে দিয়েছি, এবার লাইট গ্রিন দিচ্ছি। একটু ব্যাকা ব্যাকা করে করবে, তাহলে রংটা মেলাতেও সুবিধা হবে, আর গাছের পাতাগুলোর দিকে তাকালে একটু পাতা 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 মনে হবে। এবার ইয়েলো দিয়ে আমরা মিলিয়ে দিলাম, তাহলে গাছের পাতায় তিনটে কালার হলো, হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ। এবার আমরা আরও পরে আমরা অন্য কালার দিয়ে শেড টেড করতে পারবো, কিন্তু প্রাথমিক স্টেজে এই তিনটে কালারই করবে। এবার মাঠেও তাই, দূরের ঘাসগুলোকে আমরা কচি একদম ঘাসগুলোকে আমরা হলুদ দেখছি, তাই এখানে হলুদ দেওয়া হলো। মাঠেও তাই, হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ, নিচে যত কাছাকাছি আসবে কালারগুলো তত ডিপ হবে, দূরের কালারগুলো হালকা হবে। যত সামনে আসবে তত ডিপ হবে, এটাকে কালার পার্সপেক্টিভ বলে। দূরের জিনিসকে হালকা দেখায়, সামনের জিনিসকে ডিপ দেখায়, এটা কালার পার্সপেক্টিভ। ছবিতে পার্সপেক্টিভটা ঠিকঠাক মতো মেনটেন করলে ছবি দেখতে ভালো লাগে, ছবিটা ঠিকঠাক ড্রয়িং হয় আর কি। এবার আমরা একটু স্যাপ গ্রিন দিয়েছি, এবার ডার্ক গ্রিন দিয়েছি, দিয়ে মাঠটা কমপ্লিট করছি। একটু স্যাপ গ্রিন দিয়ে নিচের দিকে মিলিয়ে দিলাম, সাদা সাদা জায়গাগুলো যে রয়েছে ওগুলো দেখে দেখে একটু ভালো করে মিলিয়ে দেবে। ছবির রংটা যদি সুন্দর হয় তাহলে ছবিটা দেখতে ভালো লাগবে। এবার আমরা নিচের জঙ্গলগুলো করছি, ওখানেও তাই হলুদ আর সবুজ দিয়ে দেব। ওখানে তিনটে কালার না দিলেও হবে, দুটো কালার দিয়ে দেবে, ছোটো জায়গা। লাইট গ্রিন আর ইয়েলো দিয়ে আমরা ভরাট করে দিলাম। স্টোনের নিচে যে যার ল্যান্ডটা রয়েছে, ঘাসগুলো রয়েছে, সেখানে সেখানে কালার দিয়ে দিলাম। এবার আমাদের মাঠের কালার হলো, এবার দূরে জঙ্গলটা স্যাপ গ্রিন দিচ্ছি, ওপর দিকে একটু লেমন ইয়েলো দিয়ে দেবো। প্রথমে স্যাপ গ্রিন দিয়ে একটু রংটা করে নিলাম, তারপরে ইয়েলো দিয়ে, লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। পাহাড়ের কোলে যে জঙ্গলগুলো রয়েছে সেটা কালার হয়ে গেল। এবার বাড়ির কালার করবো, চালটার মধ্যে একটু স্কারলেট দেবে আর অরেঞ্জ দেবে, নিচের দিকে ডার্ক দেবে, ওপর দিকে সূর্যের আলো পড়েছে একটু লাইট করে দেবে। ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁদিকের দেয়ালে একটু ব্রাউন দিয়ে দিলাম আর ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দিলাম। এবার কালো দিয়ে বাড়ির চালটার নিচে একটু শেড দিয়ে দেবো, তাহলে বাড়ির চালটা উঠে আসবে। বাড়িটা একটু উঁচু জায়গায় আছে, পাহাড়ি অঞ্চলে বাড়িগুলো এরকম একটু উঁচু করে বানানো থাকে, জল টল যাতে ঢুকে না যায়, সেইভাবে এটাও তাই করা আছে, সেইভাবে আমরা ড্রয়িংটা করলাম। এবার আমরা গাছের ডালগুলো, বড় গাছের ডালগুলো আমরা করছি, ব্ল্যাক দিয়ে স্টার্ট করলাম, দেখে নাও। ব্ল্যাক কালার দিয়ে বাঁদিকে, ডান দিক থেকে আলোটা পড়ছে, তাই বাঁদিকে ব্ল্যাক কালার দিয়ে শেডটা শুরু করছি। ব্ল্যাকটা খুব সাবধানে দেবে যাতে অন্য কিছুর মধ্যে লেগে নষ্ট না হয়। এবার গ্রে কালার দিয়ে দিলাম, গ্রে কালার দিয়ে আর ব্ল্যাক দিয়ে আমরা গাছটা করব। মাঝখানে একটু গ্যাপ রাখলাম, ওই গ্যাপে হোয়াইট কালার দিয়ে দেব। দেখো এবার হোয়াইট দিয়ে একটু ঘুরিয়ে 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 করবে, তাহলে মিলবে ভালো, দেখতেও ভালো লাগবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে করবে, একটার সঙ্গে একটা রং, দুটো কালার আর মাঝখানে হোয়াইট দিয়ে আমরা গাছের ডালগুলো করছি। মাঝখানটা হালকা রাখলে দুদিক থেকে আলো পড়লে তাহলে গাছটা যে রাউন্ড সেটা খুব ভালো বোঝা যায়, গাছটা যে রাউন্ড রয়েছে, গাছ তো গোল, গাছের ডালগুলো সেইটা ভালো বোঝানো যায়। ব্ল্যাক দিয়ে আমি যেখানে যেখানে কালারগুলো ফেড হয়ে গেছে ওগুলো একটু করে দিচ্ছি, একটু গাছের গায়ে প্রচুর ফাটা ফাটা থাকে, চিহ্ন থাকে, সেগুলোকে ব্ল্যাক কালার দিয়ে করে দিচ্ছি। দেখো গাছের ডালটা একটু ভালো করে দেখবে, একটু মন দিয়ে দেখবে, তোমরা দেখে দেখে বাড়িতে করার চেষ্টা করবে, খুব সহজ করে করা আছে, একটু ভালো করে মন দিয়ে দেখলেই তোমরা করতে পারবে। ব্ল্যাক দিয়ে করছি, একটু সাবধানে করতে হবে, ব্ল্যাক অন্য অন্য জায়গায় যেন না পড়ে যায়। গাছের ডালগুলো, সরু সরু ডালগুলো ব্ল্যাক দিয়ে টেনে দিলাম। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ,
যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও যে পাঠাই সাথে সাথে আপনার ওখানে ঢুকে যাবে। এবার নদীর পাড়টা আমরা কালার করব, একটু ব্ল্যাক দিয়ে নিলাম। নদীটার থেকে জলটা কতটা ডিস্টেন্সে আছে, জলটা কতটা নিচে আছে সেটা বোঝাচ্ছি। বানসাইন আর ব্ল্যাক দিয়ে এটা ভরাট করে দিলাম, একটু ভালো করে ঘষে ঘষে মিলিয়ে দেবে, ব্ল্যাকের সাথে ভালো করে মিলিয়ে দেবে। এবার আমরা রাস্তাটা করছি একটু স্কারলেট দিচ্ছি আর একটু অরেঞ্জ দিচ্ছি। রাস্তাতেও যখন অরেঞ্জ দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা রেখে করবে, হোয়াইট হোয়াইট রেখে করবে, ওই জায়গাগুলোতে আমরা হোয়াইট কালার ইউজ করব। হোয়াইট দিয়ে ঘষে ঘষে ভালো করে মিলিয়ে দেবে। এই রাস্তার কালার হয়ে গেল। ঘরে ওঠার যে একটা সিঁড়ির মতো আছে একটু ব্ল্যাক কালার দিয়ে করে দিলাম। এবার জঙ্গলগুলোর নিচের দিকটা যেখানে আমরা একটু ব্ল্যাক দিয়ে দিচ্ছি, ছবিটা তাহলে রিলিফ হবে অনেক, পাথরগুলো থেকে জঙ্গলটা তাহলে আলাদা হয়ে যাবে, ওখানে ব্ল্যাক দিয়ে একটু ঘষে দিলাম। এবার ব্ল্যাকের সঙ্গে আমরা একটু গ্রে কালার দিচ্ছি, একটু গ্রে কালার দিয়ে ব্ল্যাকটাকে মিলিয়ে দিলাম। উপর দিকে সাদা রেখেছি, ওখানে আমরা অন্য একটা কালার দেব, একটু বানসাইনা মানে ব্রাউনটা দিয়ে দিলাম। তারপরেও একটু ফাঁকা রেখেছি, ওখানটা আমরা হোয়াইট দিয়ে দেবো। সূর্যের আলোটা পড়েছে, পাথরগুলো চকচক করছে, ওইটার নিচটা দিকে নিচের দিকে ডার্ক হবে, উপর দিকে আলো পড়ছে, সেখানে আমরা হোয়াইট দিয়ে দিলাম। গাছের নিচের দিকে পাতাগুলো আমরা একটু ব্ল্যাক দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ডার্ক গ্রিনটা যেটা আছে সেটা দিয়ে ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দেব, তাহলে দেখতে পাতা পাতা মনে হবে, দেখতে ভালো লাগবে। ছবি আঁকার সময় মাথায় রাখতে হবে যে ছবিটা আমার যেন সুন্দর হয়, দেখতে ভালো লাগে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, সবার চোখে যেন ভালো লাগে দেখতে। কালার শিটগুলো একটু খেয়াল রাখবে, কোন দিক থেকে আলো পড়েছে, কোন দিকে কি পড়ছে, ছায়া পড়ছে, এগুলো একটু দেখে করবে তোমরা। এবার নিচের দিকে আমরা একটু জঙ্গল দিয়ে দিলাম, জঙ্গলগুলো ব্ল্যাক কালার দিয়ে দিয়ে দিচ্ছি। গাছের ডাল যেখানে যেখানে অস্পষ্ট হয়ে গেছে সেগুলোকে আমরা একটু আরেকটু প্রমিনেন্ট করে একটু বোঝার জন্য ব্ল্যাক কালার দিয়ে করে দিচ্ছি। শেডটা একটু ভালো করে দেখবে, সরু সরু ডালগুলো আমরা ব্ল্যাক দিয়ে করে দিচ্ছি। এবার সামনে এখানে আমরা একটা বেড়া দিয়ে দেব, যেহেতু রাস্তার পাশে মূর্তিটা রয়েছে সেই জন্য সামনে একটু বেড়া দিয়ে দিলাম, যাতে ছোটরা পড়ে টড়ে না যায়। রাস্তায় একটু স্টোন টোন রয়েছে সেই জন্য একটু কালো দিয়ে করে, তারপরে ডার্ক ব্রাউন দিয়ে বা বানসাইনা দিয়ে গোল গোল করে ভরাট করে দেবে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সবাই আমার পাশে থাকবে। কালো দিয়ে একটু পাতার ফাইনাল টাচটা একটু করে দিচ্ছি, সবাই আমার সাথে থাকবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাই আমার পাশে থেকো।